আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিওতে কথা বলবো বাংলাদেশ নৌবাহিনীর একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে। বাংলাদেশ নৌবাহিনী তাদের অফিসিয়াল ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। 2023 ব্যাচে নৌবাহিনীর জাহাজের জন্য টেকনিক্যাল শাখায় ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার চতুর্থ ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। শুধুমাত্র অনলাইনে আবেদনপত্র গ্রহণ করা হবে। বিস্তারিত কথা বলবো, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন এসেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন, যাতে করে পরবর্তীতে নতুন কোনো ভিডিও প্রকাশ করলে সরাসরি আপনার ফোনে চলে যায়। তো বন্ধুরা, এক নজরে দেখে নিব এই নিয়োগ বিজ্ঞপ্তিতে কী কী যোগ্যতা লাগবে এবং পদের নাম। পদের নাম হচ্ছে ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার চতুর্থ নৌবাহিনীর জাহাজের জন্য নেবেন 100 জন। সকল জেলার পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন। বৈবাহিক অবস্থা, বিবাহিত অবিবাহিত দুই উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন এর তারিখ 16 অক্টোবর এবং আবেদন শেষ হবে 31 অক্টোবর 2022। সকল প্রার্থীগণ বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। তো ডাইরেক্ট এন্ট্রি আর্টিফিসার চতুর্থ নৌবাহিনীর জাহাজের জন্য এই পদটি 100 জন জনবল নেবেন। এ পদে আবেদন করতে প্রার্থীকে এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম 3.00 পেয়ে উত্তীর্ণ হতে হবে এবং সরকার অনুমোদিত পলিটেকনিক ইনস্টিটিউট হতে ন্যূনতম সিজিপিএ 3.00 সহ নিম্নবর্ণিত বিষয়ে ডিপ্লোমা সম্পন্নকারী হতে হবে। ক. ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি পাওয়ার অবলিক মেকানিক্যাল রেফ্রিজারেটর অ্যান্ড এয়ার কন্ডিশনিং। 2. ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল। 3. ডিপ্লোমা ইন টেকনিক্যাল অবলিক কম্পিউটার অবলিক ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন। 4. ডিপ্লোমা ইন ইলেকট্রিক্যাল অবলিক মেকানিক্যাল অবলিক মেকাট্রনিক্স। 5. ডিপ্লোমা ইন মেরিন টেকনোলজি অবলিক শিপ বিল্ডিং অবলিক মেকানিক্যাল। বয়স, প্রার্থীর বয়স 1 জানুয়ারি 2023 খ্রিস্টাব্দ তারিখে 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বিবাহিত এবং অবিবাহিত উভয় প্রার্থী আবেদন করতে পারবেন। শুধুমাত্র পুরুষ প্রার্থী আবেদন করতে পারবেন বাংলাদেশের যে কোনো জেলা থেকে। এ পদে আবেদন করতে প্রার্থীর শারীরিক যোগ্যতা ন্যূনতম, উচ্চতা 162.5 সেন্টিমিটার অথবা 5 ফুট 4 ইঞ্চি, বুকের মাপ 76/81 সেন্টিমিটার অথবা 30 থেকে 32 ইঞ্চি, সম্প্রসারণ করলে 5 সেন্টিমিটার, ওজন, বয়স ও উচ্চতা অনুযায়ী চোখের দৃষ্টি 6/6। অযোগ্য প্রার্থী, প্রার্থীর বিরুদ্ধে যদি বলজ্জোগ্য আইনে আইন বিরোধী অধীনে গ্রেপ্তার, দোষী সাব্যস্ত, বন্দী, আটক অথবা কোনো মামলায় অভিযুক্ত হন অথবা যদি কোনো মামলা আদালতে বিচারাধীন থাকে, তাহলে সে প্রার্থী অযোগ্য বলে বিবেচিত হবেন। এবং সশস্ত্র বাহিনী অথবা সরকারি চাকরি হতে অপসারিত অবলিক বহিষ্কৃত হলে প্রার্থী অযোগ্য বলে গণ্য হবেন। তো এখন দেখে নিব এ পদের মাঠ কোথায়, কয় তারিখে, পরীক্ষার ডেট ইত্যাদি। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, খুলনা, রংপুর, বরিশাল বিভাগের অন্তর্ভুক্ত সকল জেলার কেন্দ্র হচ্ছে শহীদ মোয়াজ্জেম হল, নাবিক আবাসিক এলাকা, মিরপুর 14, ঢাকা। প্রাথমিক বাছাই ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা হচ্ছে 7, 8 ও 9 নভেম্বর 2022। ঢাকা, ময়মনসিংহ, রাজশাহী, রংপুর, খুলনা ও বরিশাল বিভাগের প্রার্থীদের লিখিত পরীক্ষা 10 নভেম্বর 2022। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্ভুক্ত সকল জেলা, এদের মাঠ হচ্ছে নাবিক আবাসিক এলাকা 1, নিউ মুরিং, চট্টগ্রাম। এই বিভাগের প্রার্থীর প্রাথমিক বাছাই ও চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষা 7, 8 ও 9 নভেম্বর 2022। চট্টগ্রাম ও সিলেট বিভাগের অন্তর্ভুক্ত জেলাসমূহের লিখিত পরীক্ষা বিএন ডকইয়ার্ড রিক্রিয়েশন হল 10 নভেম্বর 2022 লিখিত পরীক্ষা। ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার সময়সূচি
লিখিত পরীক্ষা উত্তীর্ণ সকল জেলার প্রার্থীগণ বিএন কোর্টইয়ার্ড নিউ মুরিং চট্টগ্রাম ব্যবহারিক পরীক্ষা ও মৌখিক পরীক্ষা 14, 15 ও 16 নভেম্বর 2022 খ্রিস্টাব্দ তারিখ অনুষ্ঠিত হবে। এ পদে লোক নেবেন 100 জন। তো বন্ধুরা, যারা আবেদন করতে ইচ্ছুক এই পদটিতে, তারা তাদের কাঙ্ক্ষিত পদের জন্য আবেদন করতে পারেন। আবেদন করতে হবে বাংলাদেশ নৌবাহিনীর অফিসিয়াল ওয়েবসাইট থেকে। আর নিয়োগ বিজ্ঞপ্তিটি আমার ভিডিও ডিসক্রিপশন এবং ভিডিওর প্রথম কমেন্টে দেওয়া থাকবে। যারা আবেদন করতে ইচ্ছুক তারা সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নিয়োগ বিজ্ঞপ্তিটি সম্পূর্ণ পড়ে আপনার কাঙ্ক্ষিত পদের জন্য আবেদন করবেন। নির্দেশনাসমূহ খুব ভালোভাবে পড়বেন। আর এই নিয়োগে আবেদন করতে কারোর যদি কোনো সাহায্য প্রয়োজন হয় তাহলে ভিডিওর নিচে কমেন্ট করতে করবেন, আমি চেষ্টা করব সাহায্য করার জন্য এবং উত্তর দেওয়ার জন্য। আর এই পদে আবেদন করতে প্রার্থীকে যেসব প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে মাঠে থাকতে হবে, সেটি হচ্ছে শিক্ষাগত যোগ্যতার মূল কপি অথবা ফটোকপির সত্যায়িত একমাত্র গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি, 2 নম্বর হচ্ছে মূল মার্কশিট অথবা মার্কশিটের ফটোকপির গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি, প্রশংসাপত্র মূল কপি অথবা প্রশংসাপত্রের সত্যায়িত ফটোকপি, 3 নম্বর পেশাগত ডিপ্লোমা মূল সাময়িক সনদপত্র মূল মার্কশিট, আত্মপর্ব মূল প্রশংসাপত্র অথবা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সত্যায়িত ফটোকপি, কোনো কারণে যারা মূল সনদপত্র দিতে অপারগ হবেন তারা ভর্তি হওয়ার সময় সত্যায়িত কপি জমা দিলে চলবে, তবে খুলনাস্থ প্রশিক্ষণ কেন্দ্রে যোগদানের সময় অবশ্যই মূল কপি জমা দিতে হবে। নাগরিক সার্টিফিকেট ও চাকরির সার্টিফিকেট প্রার্থীকে চেয়ারম্যান অব্লিক পৌরসভা অথবা পৌরসভার মেয়র কর্তৃক, ওয়ার্ড কাউন্সিল কর্তৃক, সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর কর্তৃক নাগরিক কর্ত সার্টিফিকেট ও চারিত্রিক সার্টিফিকেট নিতে হবে। বৈবাহিক অবস্থা উল্লেখ সহ থাকতে হবে এবং জন্ম নিবন্ধন ও জাতীয় পরিচয়পত্রের মূল কপি অথবা চেয়ারম্যান একমাত্র গেজেট অফিসার চেয়ারম্যান অব্লিক ওয়ার্ড কাউন্সিলর অথবা কমিশনার কর্তৃক প্রার্থীর জন্ম নিবন্ধন অথবা জাতীয় পরিচয়পত্র এবং পিতার জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি, এবং সাথে নিতে হবে অভিভাবকের সম্মতিপত্র যা চেয়ারম্যান অথবা ওয়ার্ড কাউন্সিলর অথবা মেয়র পৌরসভার কর্তৃক প্রতিস্বাক্ষরিত হতে হবে, এবং প্রার্থীর সদ্যতোলা 15 কপি ছবি এবং পিতার 1 কপি ছবি এবং মাতার 1 কপি ছবি প্রথম শ্রেণীর গেজেট অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে। ছাড়পত্র চাকুরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের নিকট হতে প্রাপ্ত ছাড়পত্র আনতে হবে। যারা চাকরি যে কোনো সংস্থায় চাকরিরত আছেন কিন্তু এ পদে আবেদন করতে চান তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ থেকে একটা চাকরির ছাড়পত্র সঙ্গে নেবেন। তো বন্ধুরা, এই ছিল এই ভিডিওতে। দেখা হবে পরবর্তী কোনো নতুন নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত ভিডিও।